কোনো কালো আইনের পক্ষে নয় অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠানগুলোয় দ্রুত শৃঙ্খলা ফেরা জোর দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ শপথ নেবেন আজ বেলা বারোটায় বিভাগ জেলায় এখনো মাঠে নেই পুলিশ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সহযোগিতার আশ্বাস সেনাবাহিনী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কার্যালয়গুলো বন্ধ নিরাপত্তার সংখ্যায় অফিস করছেন না কেউই স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সবাই সাথে শিরোনাম জানাচ্ছিলাম এবার যাব পুরো খবরে অন্তর্বর্তী সরকারের জন্য সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন কালো আইনের পক্ষে দাঁড়ানোর সুযোগ নেই এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আর আর্থিক খাতের উপর মানুষের আস্থা ফিরিয়ানাকে আনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তবে প্রতিষ্ঠানগুলোয় দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ উপদেষ্টা শনিবার সচিবালয়ে অফিস করেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা

দুপুরে আইন মন্ত্রণালয় আসেন উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর মানুষের আস্থা ফেরানো নিয়ে কাজ শুরু করার কথা জানান তিনি বলেন অনিয়মের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে আছে যোগাযোগ করে এটা করতে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ বিষয়ে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ডক্টর সালেহদ্দিন আহমেদ শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ বেলা বারোটায় শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি তাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শনিবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ এর আগে ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ ছয় বিচারপতি পদত্যাগকারী পাঁচ বিচারপতি হলেন বিচারপতি এম এনায়েতুর রহিম বিচারপতি আবু জাফর সিদ্দিকি বিচারপতি জাহাঙ্গীর হোসেন বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন দু সালে বিএনপি সরকারের সময় হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন সৈয়দ রেফাত আহমেদ তিনি বাংলাদেশের তৃতীয় অ্যাটর্নি জেনারেল এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধান বিচারপতি হিসেবে পদত্যাগ করেন ওবায়দুল হাসান শনিবার দুপুরে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয় তার পদত্যাগপত্র এদিকে দাবি মেনে একে একে পদত্যাগ করছেন আপিল বিভাগের অন্য বিচারপতিরাও শিগগিরই হাইকোর্ট বিভাগ থেকে কয়েকজন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হবে সর্বোচ্চ আদালতের অনির্দিষ্টকালের বন্ধের মধ্যেই শনিবার সকালে হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিদের নিয়ে অনলাইনে ফুল কোর্ট মিটিং ডাকেন প্রধান বিচারপতি কিন্তু শিক্ষার্থী ও আইনজীবীদের বিক্ষোভের মুখে স্থগিত হয় এ মিটিং এ সময় চলমান সংস্কার আন্দোলনের অংশ হিসেবে এবং বিগত সরকারের নিয়োগকৃত প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সকল বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট অঙ্গনে জড়ো হয় শত শত আন্দোলনকারী ও আইনজীবীরা বেলা দেড়টার দিকে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আড়াইটার দিকে শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন পরে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র পাঠানো হয় যে করেছে বিচার বিভাগকে অবনয় অবনমিত করেছে আরও যে সকল ফেঁসি ব্যবস্থা কায়েম করেছে আমরা সবকিছুর পতন চাই এ সময় বিচার বিভাগে অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে ক্ষোভ জানান আইনজীবীরা আদালতের ঘাড়ে যেটা রাজনৈতিকভাবে বলে বন্দুক রেখে কত কিছু হয়েছে দেখুন যে সমস্ত রাজনৈতিকভাবে মীমাংসিত বিষয়গুলা ছিল সেই বিষয়গুলা আদালতে এনে রাজনৈতিক অস্থিতি অস্থিতিশীলতা কায়েম করা হয়েছিল এরকম প্রত্যেকটা সেক্টরকেই বিচার বিভাগের মাধ্যমে কলসিত করা হয়েছে অ্যাটর্নি জেনারেল জানান ছাত্র জনতার সংস্কার আন্দোলনের পর এবার স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা হবে তারা চেয়েছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক বিচার বিভাগ হোক তারা চেয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য ফ্যানগার্ড হিসেবে কাজ করুক তারা চেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশ সংবিধানের যে অভিভাবক সুপ্রিম কোর্ট সেই অভিভাবকত্বের ভূমিকা পালন করুক স্বাধীন বিচার বিভাগের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আবু সাইদ যেমন দাঁড়িয়েছে আমাদেরও সেভাবে দাঁড়াতে হবে যে স্বপ্ন নিয়ে সে জীবন দিয়েছে তা বাস্তবায়ন করা হবে শনিবার সাইদের কবর জিয়ারত করতে গিয়ে স্বজন ও সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সাইদের পীরগঞ্জের বাবনপুরের বাড়িতে শনিবার বেলা এগারোটার দিকে যান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাইদের কবর জিয়ারত করে তার স্বজনদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা এ সময় পরিবারের পক্ষ থেকে সাইদকে বীরের মর্যাদা দেওয়ার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানানো হয় উত্তরে সরকার প্রধান বলেন আবু সাইদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ঘরের সন্তান যে স্বপ্ন নিয়ে সে জীবন দিয়েছে তা বাস্তবায়ন করা হবে হিন্দু পরিবার হোক মুসলমান পরিবার হোক বৌদ্ধ পরিবার হোক সবার ঘরের সন্তান এই আবু সাইদ কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয় কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটিরই সন্তান দুপুরে রংপুর সার্কিট হাউসে সবার উদ্দেশ্যে বলেন এ মাটি রক্ষায় আবু সাইদের মতো দাঁড়াতে হবে এ মাটির সন্তানদের রক্ষা করা সবার কর্তব্য এর আগে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ষোলো জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু ইন্ডিপেন্ডেন্ট নিউজ সরকার পতনের পর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে সংখ্যালঘু সম্প্রদায় শনিবার সকাল তিনটায় রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করে তারা এ সময় নিরাপত্তা নিশ্চিত আলাদা কমিশন গঠন সহ বিভিন্ন দাবি জানায় আন্দোলনকারীরা এছাড়া চট্টগ্রাম রাজশাহী সহ দেশের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও উপসানালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ করে আসছে সংখ্যালঘুরা বিক্ষোভের দ্বিতীয় দিনে শাহবাগে জড়ো হয় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশগ্রহণকারীরা সংখ্যালঘুদের নিরাপত্তা সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন সুরক্ষা আইন গঠন সহ বিভিন্ন দাবি জানান হিন্দুদের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন চলছে মন্দির ভাঙচুর হিন্দুদের লুটপাট সব হচ্ছে বাট আমাদের কোনো বিচার নেই আমরা কোনো সুরক্ষার আওতায় আসতেছি না আমরা হিন্দুরা কি আমরা হিন্দুরা তো এমন না যে এটা আমাদের দেশ আমাদের বলি পাঠা আমাদের কেন বানাবে বারবার আমরা তো বলি হতে চাই না আমরা চাই হিন্দু আইন শুরু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন ঘরবাড়ি বাড়ি লুটপাট করতেছে এখন কেন আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে এমন হত্যা হত্যা অত্যাচারের আমরা কেন শিকার হব। নারীদের নিরাপত্তা নিশ্চিত ও ধর্মীয় নানা আয়োজন নির্বিঘ্নে পালনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা সীমান্ত এলাকায় যাদের বাড়িঘর ছাড়ার খবর পাওয়া গেছে তাদের ফিরিয়ে এনে পুনর্বাসনের দাবিও জানান বিক্ষোভকারীরা আমরা মাননীয় রাষ্ট্রপতির কাছে দাবি করি আমরা যারা সনাতনী মেয়েরা আছি আমাদের নিরাপদ দিন আমরা এই দেশে বাঁচতে চাই ইসলাম ধর্মের আছে হিন্দু অধিকার আছে বাংলাদেশের অধিবাসী আমরা সবাই চাই বাংলাদেশে যেন শান্তি পাব শান্তিটা বজায় থাকে বন্দর নগরী চট্টগ্রামের জামাল সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে সনাতন ধর্মালম্বীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান তারা আমি সংখ্যালঘু নই আমি সনাতন ধর্মালম্বী সংখ্যালঘুটা তুলতে হবে আমাদের নাম থেকে এই দেশের নাগরিক আমরা এখানে জন্মগ্রহণ করেছি বারবার কেন আমাদের উপর অত্যাচার হবে বারবার কেন আমরা অত্যাচারিত হব এছাড়া বিক্ষোভ সমাবেশ হয়েছে রাজশাহী রাজবাড়ী ময়মনসিংহ ফরিদপুর সহ বিভিন্ন জেলায় এ সময় সংখ্যালঘু নিপীড়ন বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা নাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা লালমনির হাটে সংখ্যালঘুর উপর কোনো হামলা হয়নি এটি একটি গুজব এ কথা জানিয়েছেন বিজেপির তিস্তা ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর এ এফ এম জুলকার নাই শনিবার দুপুরে লালমনিরহাটের হাটের হাতিবান্ধা থানা হলরুমে সাংবাদিকদের সংবাদ সম্মেলনে তিনি কাউকে আতঙ্কিত না হতে আহ্বান জানান সবাইকে আশ্বস্ত করে বলেন কারো উপর কোনো হামলা হবে না সবাইকে নিজ অবস্থানে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ রাখার আহ্বান জানান দেশকে অস্থিতিশীল করতে একটি মহল সীমান্ত এলাকা নিয়ে গুজব ছড়াচ্ছে বলে জানান তিনি ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের কাছে চিঠি দেবে বিএনপি শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান বিএনপি মহাসচিব নতুন সরকারের কার্যক্রম জনগণের মনে আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেন তিনি এছাড়া প্রধান বিচারপতি নিয়োগকে গণতন্ত্রের জন্য সুসংবাদ বলে জানান বিএনপি মহাসচিব সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় বিদেশি কিছু গণমাধ্যমে বিএনপিকে জড়িয়ে ভুল খবর প্রকাশিত হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল এসব হামলার নিন্দাও জানান তিনি বিজয়ের পূর্বে সরকার সরকার বাহিনী দিয়ে যে গণহত্যা করা হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি প্রধান তাকে সারা দেশে আটত্রিশ থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর মেট্রোপলিটনের একশো দশটি থানার মধ্যে চুরাশিটি এবং জেলার পাঁচশো উনত্রিশটি থানার মধ্যে চারশো চুয়ান্নটি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শনিবার বিকেলে দেয়া এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিকেল তিনটা পর্যন্ত সারা দেশের মোট মধ্যে উনচল্লিশটি কার্যক্রম শুরু হয়েছে এদিকে আরও একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় থানার কার্যক্রম পুনরুদ্ধার ও আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি থানা এলাকায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের জন্য পুলিশ হেডকোয়ার্টার থেকে সব জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে কমিটির মূল লক্ষ্য আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে জনসম্পৃক্ততা বাড়ানো এ লক্ষ্যে কমিটি একটি অ্যাকশন প্ল্যান মনিটরিং ও মূল্যায়নের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় এখনো মাঠে নেই পুলিশ পুলিশ না থাকায় সন্ধ্যার পরই থমথমে পরিস্থিতি হয় অনেক এলাকায় দিনে মার্কেট খোলা থাকলেও রাতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা তবে সেনাবাহিনী বলছে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে গেল পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর বিভিন্ন থানায় হামলার ঘটনায় ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা বর্তমানে রাজপথে কোথাও পুলিশ না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ দোকান খুলছি রাত্রে যাই জেগে এখন আবার আমাদের কাস্টমারকেও ডিল করতে হচ্ছে রাত্রেবেলা জেগে থাকতে হচ্ছে আমরা খুব কষ্টের মধ্যে আছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেভাবে একটা অজগতা লুটপাট চলতেছে আমরা খুবই আতঙ্কে আছি দেন আমরা কি করছি যে কন্টিনিউ আমরা চেক দিচ্ছি আমাদের এই শোরুমটা যে রাত্রেও আমরা ঘুমাইতে পারতেছি না শনিবার দেশের অধিকাংশ থানার দাপ্তরিক কাজ শুরু হয় শিগগিরই শৃঙ্খলা ফিরে আনার আশা পুলিশ কর্মকর্তাদের এই এলাকার মানুষের জানমালের নিরাপত্তা আগে যেভাবে পুলিশ দিত তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেই ভুলভ্রান্তি ব্যথি রেখে পুলিশ সুষ্ঠুভাবে আশা করছি আপনাদের নিরাপত্তার দায়িত্বে আবার পূর্ণভাবে রত হবে বর্তমানে দেশের বিভিন্ন থানার নিরাপত্তার দায়িত্ব পালন করছে সেনাবাহিনী ও আনসার সদস্যরা সেনাবাহিনী বলছে সবার প্রচেষ্টা অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব তারা ফিরে আসা পর্যন্ত বা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা রাজশাহী শহর এবং রাজশাহী জেলার প্রত্যেকটা থানায় আমাদের সদস্যদের দ্বারা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় আমরা সিকিউরিটি দিচ্ছি এতটুকু আশ্বস্ত আমরা থাকতে পারি ইনশাল্লাহ আগামী দিনগুলোতে সবার যদি সম্মিলিত প্রচেষ্টা থাকে আমরা সবাই মিলে একটা সোনার বাংলা যেভাবে সবাই স্বপ্ন দেখছিলাম সেটা গড়া সম্ভব হবে সব অস্থিরতার অবসান ঘটে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা দেশবাসীর সাদেকুর রহমান সিদ্দিকী ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় প্রতিটি ওয়ার্ড কার্যালয়ই বন্ধ হয়ে গেছে লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ক্ষত অফিস জুড়ে নিরাপত্তার শঙ্কায় কাউন্সিলর সহ অফিস করছেন না কেউই কখন নাগরিক সেবা মিলবে তাও জানাতে পারছেন না এমন পরিস্থিতিতে দ্রুত কার্যালয় সচল করার তাগিদ বিশেষজ্ঞদের গণ অভ্যুত্থানে সরকার পতনের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একচল্লিশটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের প্রায় প্রতিটিতেই চলে লুটপাট আর ভাঙচুর তছনচ করা হয় নাগরিক সেবার নানা প্রয়োজনীয় দলিল পাঁচ দিন ধরে বন্ধ এসব অফিস নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক কারণে খোঁজ মিলছে না কাউন্সিলরদের কার্যালয়ে যাচ্ছেন না কোনো কর্মকর্তা কর্মচারীও এতে প্রয়োজনীয় সনদ সহ অন্যান্য সেবা না পেয়ে দুর্ভোগে নগরবাসী কাউন্সিলর নাই এখানে সচিবও নাই আবার ডকুমেন্টসও নাই এখন তো সেবা কিভাবে পাবো কিছুই তো নাই জন্ম নিবন্ধন বা বিভিন্ন রকমের সার্টিফিকেট জমা রেখে গেছে কিন্তু এখন তো এখানে কিছু বলতে কিছু নাই সবগুলো তো পুরে নিয়ে গেছে কাউন্সিলরদের পাশাপাশি সিটি মেয়রও যাচ্ছেন না অফিসে এতে সংকট আরো বাড়ছে বলছেন কর্মকর্তারা কাউন্সিলর আছে তারা তারা মূলত সবাই এক ধরনের ইনসিকিউর অবস্থায় আছেন সবাই আত্মগোপন আছেন নগরবাসীর সেবা নিশ্চিতে দ্রুত সংকট উত্তরণে পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশিষ্ট জনদের নাগরিকরা সেবা পাচ্ছেন না আর উত্তরণ হচ্ছে যদি কোনো কোনো কাউন্সিলর আসেন তাহলে তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে যারা আসছেন না তাদের দায়িত্ব দেওয়া যেতে পারে অথবা মন্ত্রণালয়ে নিজের উদ্যোগেই এ ব্যাপারে অর্ডার করতে পারেন ধ্বংসস্তূপ সরিয়ে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলো দ্রুত সংস্কারের তাগিদ নগরবাসীর আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম গাজীপুরের শতভাগ উৎপাদনে ফিরেছে সব তৈরি পোশাক কারখানা শনিবার সকাল থেকে পুরোদমে কাজ শুরু হয় এতে খুশি শ্রমিকরা মালিকপক্ষ বলছে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে পোশাক শিল্পের ক্ষতি পুষিয়ে নিতে চায় তারা কারখানাগুলোর নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী সমন্বয়ে যৌথ নিরাপত্তা বাহিনী গাজীপুরে তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানায় চলছে শতভাগ উৎপাদন বিভিন্ন ইউনিটে সব নারী পুরুষ শ্রমিক কাজে যোগ দিয়েছেন অস্থিতিশীল পরিস্থিতিতে উৎপাদনে বিঘ্ন হলেও এখন ঘুরে দাঁড়াতে চায় এখানের পোশাক শিল্প কাজে ফিরে শ্রমিকরাও খুশি অনিরাপত্তারাই আমরা নিরাপত্তাভাবে কাজ করতে পারতেছি দেশ পরিপূর্ণ আছে এতে আমরা সবাই খুশি দেশ ভালো আমরাও ভালো মালিকদের জন্য ভালো। সবার জন্য ভালো সেনাবাহিনী নামার জন্য সবাই ভালো আমরা সবাই খুশি আছি কারখানাগুলোর নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী নিরাপত্তা টহল রয়েছে গাজীপুর আশুলিয়া সহ পুরো শিল্পাঞ্চলে কারখানা মালিকরা বলছেন গাজীপুর সহ অন্যান্য শিল্প এলাকাতেও শতভাগ কারখানা চালু হয়েছে শ্রমিকদের উপস্থিতিও প্রায় শতভাগ আমাদের হান্ড্রেড পার্সেন্ট কারখানা আজকে আমাদের জানা মতে বিজিমির তথ্য মতে চলছে এবং এখানে কাজেই যে সংখ্যা ভীতি ছিল আমাদের ফ্যাক্টরিগুলোর মধ্যে সেগুলো কেটে গেছে এই জয়েন্ট টাস্ক ফোর্স আসার পরে তারা প্রতিদিন বিভিন্ন সময়ে টহল দিবে নতুন সরকারের সহায়তায় দেশের পোশাক রপ্তানি খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান মালিকরা অনেক কিছু আমরা ফেস করেছি বাট আমরা এতটুকু বলতে চাই যে আমাদের শ্রমিক ভাইরা আমাদের মালিকরা আমরা সারা জীবন এই দেশের জন্য কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও করব এবং আপনাদের সহায়তায় আমাদের নতুন সরকারের সহায়তায় আমাদের ইচ্ছা গান আমাদের এক্সপোর্টে আমরা নাম্বার ওয়ানে নিয়ে আসবে ইনশাল্লাহ শিল্প পুলিশ জানিয়েছে গাজীপুরে দুই হাজারের বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে এসব কারখানায় কাজ করছেন অন্তত বাইশ লাখ শ্রমিক ইন্ডিপেন্ডেন্ট নিউজ শিল্প কারখানায় গ্যাস সংকট দূর করায় অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার পাশাপাশি ক্ষুদ্র শিল্প ঘিরে নতুন পরিকল্পনা নেওয়া হবে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান এছাড়া দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথাও জানান তিনি দীর্ঘদিন ধরে শিল্প কারখানায় চাহিদা মতো গ্যাস না পাওয়ার অভিযোগ উদ্যোক্তাদের গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা এমন পরিস্থিতিতে শনিবার শিল্প মন্ত্রণালয়ে যান অন্তবর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি জানান গ্যাসের সমস্যা সমাধানই মূল লক্ষ্য এছাড়া ক্ষুদ্র শিল্প চামড়া ও অন্যান্য খাতের উন্নয়নে নেওয়া হবে নানা উদ্যোগ গ্যাসের চাহিদাটা আছে মন্ত্রণালয় চালানোর জন্য গোড়াশালের ক্ষেত্রেও কিছুটা আছে আমরা এটা আরও দেখছি আজকে প্রথম দিন এবং আমি কৃতজ্ঞ আমার সহকর্মীরা আজকে ছুটির দিনে এসেছেন মন্ত্রণালয়ের কোনো কাজে দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান তিনি আমরা আমাদের কাজগুলা করার জন্য তো দায়িত্ব যেটুকু জনগণের এই আন্দোলনের মধ্যে দিয়ে এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়ার কোনো উপায় নাই মধ্যে থাকা শিল্প আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করতে উদ্যোগ হবে জানান শিল্প উপদেষ্টা। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা সুশাসন নিশ্চিত করার মাধ্যমে ব্যাংকিং খাতে সংস্কারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে চলতে দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে জর্জরিত সাধারণ মানুষ এমনকি মূল্যস্ফীতির কারণে ব্যবসায়ীদেরও খরচ বেড়ে যাচ্ছে পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে গেল অর্থ বছরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক সাত তিন শতাংশে যা দু হাজার এগারো বারো সালের পর সর্বোচ্চ বিশ্লেষকরা বলছেন এ দুরবস্থা থেকে দেশকে এগিয়ে নিতে হলে ধাপে ধাপে সংস্কার প্রয়োজন অন্তর্বর্তী সরকারের প্রথমেই জোর দিতে হবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে করাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় কারণ মানুষের জীবনে নাভিশ্বাস দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে উচ্চ মূল্যস্ফীতি এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কারণ এটার সাথে আমাদের বিনিয়োগ কর্মসংস্থান এগুলো আমাদের জড়িত অনিয়ম ও দুর্নীতির কারণে খেলাপি ঋণে জর্জরিত ব্যাংক খাত এক লাখ পঁচাশি হাজার কোটি টাকা ছাড়িয়েছে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে বিদেশে অর্থ পাচার আর্থিক প্রতিষ্ঠানগুলো সুশাসনের অভাব ও কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের শাসনের ঘাটতি এ খাতকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও মত ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের বাংলাদেশ ব্যাংকে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে সারা পৃথিবীতে কিন্তু সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে এবং এই দীর্ঘ কয়েক বেশ কিছু বছর ধরে দেখা গেছে যে কিছু কিছু লোকের ব্যাংক হাতে ব্যাংক হয়েছে এবং তারা অনেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করেছে এইগুলি চিহ্নিত করতে ব্যাংকিং সংস্কার সেখানে যে ধরনের বিচ্যুতি হয়েছে দুর্নীতি হয়েছে সেগুলোর কে অ্যাড্রেস করা বিশ্লেষকদের মতে রাজস্ব আদায় রপ্তানি আয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকাসহ অর্থনীতির অন্যান্য সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে জোর দিতে হবে বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান তৈরিতে সুফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা গ্রেড ভিত্তিক বৈষম্য দূর করার দাবিতে কর্মবিরতি পালন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর দশ থেকে বিশতম গ্রেডের কর্মীরা পাশাপাশি ছয় দফা দাবি দিয়েছেন তারা শনিবার বিকেলে মেট্রো রেলের উত্তরা ডিপোর সামনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা সব গ্রেডের একই রকম বেতন কাঠামো নিশ্চিত করার দাবি তাদের অন্য সব সরকারি মালিকানাধীন কোম্পানি ও দেশের মেট্রোর পদ্ধতির সঙ্গে মিল রেখে পদোন্নতির ব্যবস্থার দাবি জানান তারা বলেন সব ধরনের ভাতা সম্বলিত সার্ভিস রুলস চালু করতে হবে ডিএমটি সিএল প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠেনি বলে অভিযোগ করে কর্মীরা বলেন প্রতিষ্ঠানে নির্দিষ্ট সার্ভিস রুল না থাকায় কর্মচারীরা তাদের প্রাপ্য বিভিন্ন ভাতাসমূহ থেকে বঞ্চিত হচ্ছেন নোয়াখালীর হাতিয়ায় পণ্যবাহী ট্রলার ডুবে তিন শিশু সহ চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে জীবিত উদ্ধার করা হয়েছে জনকে শনিবার সকালে ভাসানচর থেকে মাইল দূরে বঙ্গোপসাগরের মোহনায় দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে চট্টগ্রাম থেকে জন যাত্রী ও কিছু পণ্য নিয়ে একটি ট্রলার ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় পথে ভাসানচর থেকে আট নটিক্যাল মাইল দূরে দক্ষিণ বঙ্গোপসাগরের মোহনায় ট্রলারটির তলা ফেটে যায় এ সময় ট্রলারে থাকা তিন শিশু সহ চারজন ডুবে যান সাগরে থাকা কোস্ট কোস্টগার্ডের একটি টহল দল উদ্ধার করা হয় নরসিংদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাস থেকে নিচে পড়ে একজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন অন্তত চুয়াল্লিশ জন রাত সাড়ে বারোটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সিলেটগামী ঢাকা এক্সপ্রেসের বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে আরেকটি ট্রাকের সামনে পড়ে এই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ে যায় ঘটনাস্থলেই নিহত হন একজন পরে এলাকাবাসী ফায়ার সার্ভিস ও সেনা সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়া হয় আহত চুয়াল্লিশ জনের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হয় ভাবে শব্দ হয়েছে শব্দ ভয়ে আমি গাড়িটা নিয়ে দৌড়ে আইয়া বাদে একটা ফুলে আসে পরে এই ডাক দিলাম সাইদাবাদ থেকে ছাড়ছে সিলেট কিছু যাবে ওরা ওইখান এখান থেকে উপরে একটা ট্রাক ওভারটেক করতে গিয়া নিচে পড়ে গেছে ওরা আমরা সাথে সাথে আসলাম আইসা আমরা স্থানীয়রা যারা আছি ওরা উদ্ধার কাজ করলাম শেখ হাসিনা সরকারের পতনের পাঁচ দিন পরও সড়ক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা কেউ যানবাহন নিয়ন্ত্রণ করছে কেউ করছে বৃক্ষরোপণ কেউ কেউ আবার ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের স্মৃতি অমর করতে দেয়ালে আঁকছে গ্রাফিতি তাদের এমন কাজ উজ্জ্বল আগামীর জন্য গুরুত্বপূর্ণ বার্তা বলছে সাধারণ মানুষ পুলিশ সদস্যরা পুরো দমে কাজে যোগ না দিলেও অনেকটাই স্বাভাবিক রাজধানীর জীবনযাত্রা এর মূল কৃতিত্ব শিক্ষার্থীদের আনসার ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করলেও মাঠ ছাড়েনি ছাত্রছাত্রীরা সাথে রয়েছে বিএনসিসি রোভার স্কাউট রেড ক্রিসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সহ বিভিন্ন বেসরকারি সংস্থাও তিন মিনিট দুই মিনিট চার মিনিট রাস্তার অবস্থান বুঝে কিন্তু তারা এখন সিনেগুলো ছেড়ে দিচ্ছে আমি অবাক হয়েছি শিক্ষার্থীরা যানবাহন নিয়ন্ত্রণ করছে এটি অবিশ্বাস্য আমার দেশে এমন চিত্র দেখা যায় না আমরা চাই হচ্ছে নিরাপদ সড়ক মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করার জন্য আমরা সবাই এখানে এসেছি শুধু যানবাহন নিয়ন্ত্রণ নয় শিক্ষার্থীদের নজর সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষার দিকেও সড়ক বিভাজকে মেহগুনি জামরুল সহ দেশীয় প্রজাতির নানা গাছ লাগাচ্ছেন তারা রাস্তার মাঝখানে যেই এরিয়াটা আছে এখানে আমরা প্রায় দুই থেকে আড়াইশো গাছ লাগাইছি গাছ লাগালেই হবে না গাছের পরিচর্যা করতে হবে আরেকদল শিক্ষার্থী ব্যস্ত রং তুলিতে আন্দোলনের শহীদদের রক্তাক্ত স্মৃতি অমর করে রাখতে দেয়ালে আঁকা গ্রাফিতি দিচ্ছে ঐক্য দ্রোহ আত্মত্যাগ আর ফ্যাসিবাদ বিরোধী নানা বার্তা কোনো দলীয় কোন একটা সংস্কৃতি যাতে আবদ্ধ না থাকি আমরা যাতে গণতান্ত্রিক একটা ন্যায়ের একটা সমাজের দিকে যেতে পারি এই লক্ষ্যে হচ্ছে আমাদের কাজটা পরবর্তীতে যেসব রাজনৈতিক দল আসবে তারা যেন মনে রাখে যে আমরা যে জিনিসটার জন্য লড়াই করেছি সেই জিনিসটা জন্য ভবিষ্যতে কোনো দিন কারোর না হয় এইখান দিয়ে যখন মানুষ যাওয়া আসা করবে যখন আমাদের গ্রাফিটি কাজগুলো দেখবে তখন তারা অনুপ্রাণিত হবে শিক্ষার্থীদের এমন ইতিবাচক কার্যক্রমকে সমর্থন দিচ্ছেন শিক্ষক ও অভিভাবকরাও জেন জেটকে জিনিস তারা কিভাবে চলে তারা কিভাবে চলে সেটা আমাদের বোঝা উচিত ইতিবাচক পরিবর্তনগুলো সমাজের সবার জন্যই প্রয়োজন তো সেগুলো যদি সমাজের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের সমাজের সর্বস্তরে যদি সেই পরিবর্তনগুলো প্রত্যাশিত বিষয়গুলো বাস্তবায়ন হয় তাহলে তো সেটা সামগ্রিক দেশকে এগিয়ে নিয়ে যাবে স্বাভাবিক জীবনে ফেরার পরও সংস্কার কাজ চালানোর প্রত্যয় শিক্ষার্থীদের ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা সব শিল্পী যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেটা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে এসব দাবি তোলেন বক্তারা ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে পতন হয়েছে স্বৈরাচারী সরকার এরপরে চলে হামলা ও লুটপাট ভাঙচুর চালানো হয় ধর্মীয় উপাসনালয়ে এর বিরুদ্ধে হয়েছেন সাংস্কৃতিক কর্মীরা দাবি জানান আর ধ্বংস নয় বিভক্তি নয় নতুন সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে সবাইকে প্রত্যেকে যার যার লেখনি থাক যে যার কর্মে মাধ্যমে তার স্বাধীন মত প্রকাশের মাধ্যমে তার কর্মের মাধ্যমে দেশের জন্য কাজ করে যাবেন ভিগ বাংলাদেশ চাই সবচেয়ে বেশি যেটা ভয় পেয়েছিলাম ডিম ছিলাম। যেটা আমাদের ভয়টা কাটাই দিছে এই তরুণরা শিল্পীরা জানান সময়টা শুধু উদযাপনের নয় উল্লাসের নয় এখন মনোযোগ দিতে হবে রাষ্ট্র পুনর্গঠনে গড়তে হবে বিভক্তিহীন সমাজ দ্রুত শান্তি ফিরে আসুক দেশে এবং ব্যক্তিগতভাবে এবং শিল্পী হিসেবে আমি চাইব আমাদের শিল্প চর্চা এবং বাক বাধাহীন হোক সিনেমা বলি বা আমাদের গান সঙ্গীতের জায়গা বলি নৃত্যের জায়গা বলি মঞ্চের জায়গা বলি সব জায়গায় যেন আমরা স্বাধীনতা পাই গণমাধ্যম হোক সেটা শান্তি শৃঙ্খলা বাহিনী হোক সামরিক বাহিনী হোক কিংবা যে কোনো প্রশাসনে যে কোনো শাখায় আমরা আসলে আমাদের আস্থাটা হারিয়ে ফেলেছিলাম আমি চাই যে আমরা যে আস্থা নিয়ে আসলে এই সরকার গঠন হয়েছে সেই আস্থাটা তারা যাতে ধরে রাখতে পারে বৈষম্যহীন অসম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়ার দাবিও জানান এক দশকের বেশি সময় পর খুললো সোহরা উদ্যান সংলগ্ন ছবির হাট উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এর উদযাপন করেন শিল্পমনা মানুষ যেখানে গাওয়া হয় বিপ্লবী গান আর কবিতা নানা যন্ত্রে সুর তোলেন তরুণরা তারা বলছেন ছবির হাট বন্ধ করে শিল্প চর্চায় বাধা তৈরি করা হয়েছিল শনিবার জাতীয় সংগীত গিয়ে ছবিরহাট খুলে দেওয়ার বিষয়টি উদযাপন শুরু করেন শিল্পমনা মানুষ দু চোদ্দ সালের জুনে এটি উচ্ছেদ করেছিল দক্ষিণ সিটি কর্পোরেশন ও গণপূর্ত অধিদপ্তর আবার এখানে শিল্পচর্চা শুরু হয় খুশি ছাত্রশিল্পীরা ছবির হাট অনেক বছর বন্ধ ছিল এখানে সে অর্থে সচরাচর অ্যাক্টিভিটিস আমরা দেখি নাই তো এখন দেখতে পাচ্ছি এবং ইট ওয়াজ ভেরি ফ্যান্টাস্টিক দেশটা সবার এই জায়গাটার মানে অ্যাক্সেস সবার থাকার কথা এবং মানুষেরও সেটাকে মানে শ্রদ্ধা করতে হবে যে ওদেরকে যে মানে আমরা যে আসতে পারতেছি অ্যাক্সেসটা যে আমরা পাচ্ছি সন্ধ্যায় এখানে আয়োজন হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের গান কবিতায় মেতে ওঠে তরুণ সমাজ গাওয়া হয় বিপ্লবী নানা গান যার বেশিরভাগই শিল্পীদের নিজস্ব সৃষ্টি এ সময় নানা বাদ্যযন্ত্রে সুরের মূর্ছনা তোলেন শিল্পীরা তরুণরা বলছেন হাট বন্ধের মধ্য দিয়ে শিল্পচর্চায় বাধা সৃষ্টির অপপ্রয়াস হয়েছিল ছিল এখনো আর্টিস্ট দেরি আছে সবাই নিজেদের মতো গান গাইতেছে আমরা এসে শুনতেছি ভালোই লাগতেছে এটা মুক্ত ভাহাও মনে হচ্ছে একটা মুক্তি পেয়েছে জেলখানা থেকে মনে হচ্ছে ছবির হাট শিগগিরই মুক্তমনা মানুষের পদচারণাই আবারও মুখর হয়ে ওঠার অপেক্ষায় ছাত্র শিল্পীরা আনোয়ার সাদাত নূর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আরে এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এক্সেস ধন্যবাদ সবাইকে